অন্নপূর্ণা সার্কিট ট্রেক, হাই অল্টিটিউডের সাথে সাথে আরও অনেক কারণে ডেঞ্জারাস এটি। সব কিছু খুঁটিনাটি ইনফরমেশান, তথ্য, ম্যাপিং সব কিছু জানাবো ডিটেলসে। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ। আর এখান থেকে ভিউটা দেখুন, অন্নপূর্ণার একদম সশরীরে বিরাজমান। অন্নপূর্ণা টু, অন্নপূর্ণা থ্রি, বিভিন্ন মাউন্টেনের সাথে তো পরিচয় করিয়েই দেব। তার আগে আপনাকে ম্যাপে নিয়ে যাই, তাহলে হবে আপনার সব কিছু ডিটেলস ক্লিয়ার। আমরা কিভাবে কিভাবে জার্নি করেছিলাম সেটা আপনাকে দেখাচ্ছি এবং দেখাবো অন্নপূর্ণা সার্কিট এবং অন্নপূর্ণা বেস ক্যাম্পের কিছু ফারাক। তো আমি প্রথমে, আমরা যেহেতু সার্কিট ট্রেকটা করেছিলাম, তো সার্কিট ট্রেকটা আপনাকে জানাই। তো আমরা এই পর্যন্ত এসেছিলাম বেশি শহর। এর আগের ভিডিওতে আমরা কিভাবে কলকাতা থেকে বেশি শহর পৌঁছেছি তার ভিডিও আপলোড করেছি, তার জন্য দেখার জন্য কোণের লিঙ্কে আপনি ক্লিক করে দেখতে পারেন। তো আজকে আপনাকে দেখাবো আমরা কিভাবে বেশি শহর থেকে আমরা এই টোটাল রাস্তাটা ধরে ট্রেকটা করলাম, কোন রাস্তা দিয়ে গাড়িতে গেলাম, কোন রাস্তা দিয়ে আমরা হাঁটলাম, মানে সব কিছু জানাবো। তো প্রথম দিনে আমাদের হচ্ছে কি, এই রুট ম্যাপ জানাচ্ছি বেশি শহর থেকে আমরা ছামে পর্যন্ত আমরা এতটা কিন্তু আমরা গাড়িতে চলে আসব। কারণ পুরো যদি সার্কিট ট্রেকটা করেন অনেক দিন সময় লেগে যাবে। আমরা এই বেশি শহর থেকে ছামে পর্যন্ত পৌঁছেছি মোটামুটি একদিনেই এই 5-6 ঘন্টা গাড়ির জার্নিতে আর কি। তো এটা আপনি যদি বলেন হেঁটে করবেন পায়ে, এটাতে আপনার 3 দিন মতো সময় লাগবেই। তো ছামে থেকে আমাদের আসল মানে যেটা হাঁটা, এটা বেশিরভাগ লোকেরা এখান থেকেই করেন। ছামে থেকে আমাদের মানাং পর্যন্ত আমরা হেঁটেছিলাম বটে, তবে ছামে থেকে মানাং আমি হাঁটার না পরামর্শ দিয়ে আমরা বলবো ছামে থেকে আপনি আসুন পিসাং পর্যন্ত এবং পিসাং থেকে পরের দিনে মানাং। এবং অবশ্যই মানাঙে যখন পৌঁছচ্ছেন, মানাঙের হাইট আপনি দেখতে পাচ্ছেন 3500 সামথিং মিটার, সেজন্য ওখানে আপনাকে অবশ্যই অ্যাক্লেটামাইজ ঠিকঠাক মতো হতে হবে, মানে 2-3 দিন রেস্ট নিতে হবে। যদি পারেন পাশাপাশি মানাংটা ঘুরতে পারেন, যদি একটু আপনি অত্যাৎ সুই ব্যক্তি হন, তবে মানাঙের পাশে একটা ট্রেক হয় যেটা আইস লেক ট্রেক হয়, যেটার হাইট মোটামুটি 4400-4500 মিটার, ওটা করে নিতে পারেন, তাহলে একটু অ্যাক্লেটামাইজ হয়ে গেলেন। তারপরে আমরা কি করব, মানাঙে অ্যাক্লেটামাইজ হয়ে যাওয়ার পরে, 2-1 দিন হয়ে যাওয়ার পরে আমরা পৌঁছেছিলাম হচ্ছে গিয়ে একটা সবথেকে সুন্দর ট্রেক তিলচো, আমরা লেক ট্রেক করব। তার জন্য আমরা মানাং থেকে প্রথম দিনে পড়েছিলাম তিলচো বেস ক্যাম্প, এটা 1 দিন সময় লেগেছিল। এবং সেখান থেকে তিলচো বেস ক্যাম্প থেকে ভোর ভোর উঠে আমরা তিলচো লেকে গিয়ে আবার ফিরে এসে আমরা এই একটা মোটামুটি ট্রেকটা করলাম। অনেকে কী করেন, তিলচো লেক ট্রেক করার পরে তিলচো বেস ক্যাম্পে থেকে যান এবং তারপরের দিনে শ্রীখরকা হয়ে ইয়াক্ষারকা যান, কিংবা অনেকে আবার তিলচো লেক ট্রেক করে শ্রীখরকায় চলে আসেন। তো আমরা যেভাবে শ্রীখরকায় চলে এসেছিলাম এবং শ্রীখরকা থেকে আবার ইয়াক্ষারকা পৌঁছে যায় 1 দিনে। বলে রাখা, শ্রীখরকা থেকেই কিন্তু এবারে আপনার হাইটটা খুবই গেন হতে শুরু করবে। শ্রীখরকা থেকে তারপরে আপনি যেখানে পৌঁছাবেন সেই জায়গাটার নাম হচ্ছে থোরাংফেদি। থোরাংফেদিটা মানে থোরাং যে পাস, যেটা সব থেকে হাই অল্টিটিউড এই টোটাল সার্কিটের মধ্যে, যেটা থোরাং লা বলছে। তো থোরাং ওখানে দুটো ক্যাম্প আছে, একটা হচ্ছে হায়ার ক্যাম্প আর লোয়ার ক্যাম্প। আমি যত ব্লগ দেখেছি মোটামুটি সবাই সাজেস্ট করে লোয়ার ক্যাম্পে থাকার জন্য। এই লোয়ার ক্যাম্পে 4450 মিটার আর হায়ার ক্যাম্পে প্রায় 4700-4800 মিটার। এই 200-300 মিটার হলেও কিন্তু বিশাল ঠান্ডা, বিশাল একটা মানে ম্যাটার ডিপেন্ড করে, কারণ হাওয়া উইন্ড ফুইন্ড প্রচুর ভয়। সবাই লোয়ার ক্যাম্পে থাকে এবং পুশ করে পরের দিন ভোর ভোর একদম উঠে গিয়ে থোরাংলা পাস করে মুক্তিনাথ। এই ডিস্টেন্সটা কিন্তু অনেক, মানে পৌঁছে যাওয়াটাও যেমন কষ্ট এবং থোরাংলা থেকে মুক্তিনাথে এই নামাটা নাকি প্রচুর আঁকাবাঁকা পথ এবং নামতে প্রচণ্ড কষ্ট, সেটা অবশ্যই সেসব ভিডিও আপনাকে দেখাবো। এবং তারপরেও অনেকে কী করেন, পুরো রাস্তাটা হাঁটতে চাইলে হাঁটতে পারেন, যেসম হয়ে টয়ে এদিক দিয়ে হয়ে পোখরা। আর বাটক ট্রেকাররা কী করেন, মুক্তিনাথ থেকে একটা পোখরার বাস চলে, সেই বাসে করে কিন্তু ওই পোখরাতে চলে আসে। তো এই মোটামুটি আপনাকে ওভারঅল ম্যাপ বললাম যে সার্কিট ট্রেকে। আর অনুরূপে আপনাকে বলবো অন্নপূর্ণা বেস ক্যাম্প যদি আপনি যান, বেস ক্যাম্পের কীভাবে রুট ম্যাপ হয়। বেস ক্যাম্পে প্রথমে দিন আপনি চলে এলেন হচ্ছে গিয়ে পোখরাতে। পোখরাতে এসে যাওয়ার পরে আপনি প্রথম দিনে নায়াপুল হয়ে এই দেখতে পাচ্ছেন ছমরং একদিন না থাকলেন, তারপরে হচ্ছে ব্যাম্বো দেউরিলি হয়ে মাচুপাচু বেস ক্যাম্প, তারপরে হচ্ছে কি অন্নপূর্ণা বেস ক্যাম্প। তো আপনি প্যারালালি যেটা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যেটা বেস ক্যাম্প আর অন্নপূর্ণা সার্কিট যেটা করছেন, এটার মধ্যে কিন্তু বেশ কিন্তু হাই অল্টিটিউডের ব্যাপার। বেশিরভাগ সার্কিট ট্রেকে কিন্তু বেশি হাই অল্টিটিউড আছে, কারণ মানাঙের পর থেকেই 3500 পর থেকে আপনাকে অনেক দিন থাকতে হবে। আপনি যদি তিলচো লেক যান ওখানেও প্রায় 4200 মোটামুটি হাইট, এবং সেখান থেকে তিলচো লেক গেলে ওখানেও 4800, শ্রীখরকা ইয়েসকারকা বা হচ্ছে গিয়ে থোরাংলা পাস ওগুলো তো অনেক হাই। আর কিন্তু এখানে অন্নপূর্ণা বেস ক্যাম্পে কিন্তু আপনার হাই যেটা একদম সর্বোচ্চ থাকবে সেটা 4100, মানে মোর অ্যাবাউট আপনার সার্কিট ট্রেকটা বেশি কষ্টকর
আপনার অন্নপূর্ণা বেস ক্যাম্পের থেকে। তবে সবই কষ্টকর আর আপনার সবই সহজ, যেটা আপনার ডিপেন্ড করছে আপনি কতটা প্র্যাকটিস করছেন, আপনি কতটা ট্রেকের সঙ্গে যুক্ত আছেন লাস্ট কিছুদিনের মধ্যে বা লাস্ট কিছু বছরের মধ্যে। চলুন এবার আমরা আমাদের ভিডিওতে আপনাকে দেখাই আমরা কীভাবে সার্কিট ট্রেকটা করেছিলাম। চলুন এবার আপনাকে জানাই আমাদের অন্নপূর্ণা সার্কিটে আমাদের টোটাল দলবলদের সাথে। এই সার্কিটটাকে আমাদের ট্রেক লিডার ছিল ঋষিদা এবং তার সাথে সৌমেন্দা, দুজনে মিলে যাবতীয় প্ল্যানিং থেকে শুরু করে সবকিছু জিনিস কিন্তু তারাই খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিল। সঙ্গে আমরা যারা ছিলাম তার মধ্যে আমরা দেখছেন সন্দীপনদা এবং মৃণালদা, আমাদের সব থেকে বয়স্ক কিন্তু এখনো ট্রেকে সব থেকে এগিয়ে থাকে কিন্তু মৃণালদা। আর আমাদের একমাত্র মেয়ে ছিল কাকলি এবং সাথে সাথে আমরা যারা ছিলাম সব থেকে ফিট অসীমদা এবং তার সঙ্গে ছিল হিমাদ্রিদা, দেখতেই পাচ্ছেন বাঁদিকের ব্লু শার্টে, এবং সব থেকে মাতিয়ে রাখা চয়নদা ইয়েলো শার্টে, এবং সঙ্গে তো আমি ছিলাম আপনারা জানেন, এবং আমাদের যে গাইড ছিল ব্রায়ান ভাইয়া, ইনি হচ্ছে কি সদা হাস্যময়ী, সবসময় আমাদের কম বেশি সঙ্গেই ছিলেন। চলুন এবার আমরা বেশি শহর থেকে ব্লগ শুরু করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বেশি শহর নেপালের। যখন অন্নপূর্ণা সার্কিট আপনি যখন করবেন, বেশি শহরটা হচ্ছে গিয়ে মানে মেন বেশ ভিলেজ বলুন বা এখান থেকে আপনাকে যেতে হবে। আমাদের যে হোটেলটা ছিল তার আশেপাশে তো দেখাবই, তার আগে দেখুন চারিদিকে। আমরা একটা ভয় পেয়েছিলাম বা ভয় পাচ্ছিলাম কেমন ওয়েদার থাকবে, মোটামুটি আজকের ওয়েদার খুব পরিষ্কার, খুব ক্রিস্টাল ক্লিয়ার না হলেও রৌদ্রে ঝলমলে আকাশ এই মুহূর্তে এখনও পর্যন্ত। এখানকার বেশিরভাগ হোটেলের কি বলে রুমগুলোতে অ্যাটাচ বাথরুম নেই, এমনি রুম, আর ছাদ থেকে একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আপনাদের ছাদে নিয়ে যাই এদের, আমার হোস্টেলের ছাদটা, এই সিঁড়িটা পাকানো পাকানো সিঁড়ি, ছাদের উপরে এই ভিউ, ওখান থেকে মাউন্টেনগুলো, সেই লম্বা লম্বা মাউন্টেনগুলো, এমনিতে সব সবুজ মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন সেটা নয়, এর পেছন দিকে বরফ ওয়ালা অর্থাৎ হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনের পেছন দিকে দেখা যাচ্ছিল। আমরা আছি এখন বেশি শহরে। বেশি শহরে অনেক জায়গাতে আপনি অনেক কিছু জিনিস কিনতে পারেন, ট্রেকিং মূলত যেসব জিনিস ট্রেকিং বলে জিতনা ভি সামান আপ লে সকতে হো। বেশি শহর মে বহুত সারা দোকান তো মিলেগা, লেকিন ভাইয়া কা সবসে হাম লোগ জিতনা ভি সামান খরিদা বহুত আচ্ছা হ্যায় এবং আপকা সাথ সাথ প্রাইস ভি বহুত আচ্ছা দাম মে আপকো মিলেগা। আপ পহলে দেখ লো বাহার, মতলব টি শার্ট বগেরা তো হ্যায়, গ্লাভস, ওয়াটার বোটলস, ফুল রেন কভার, মতলব সবই চিজ হ্যায়। ভাইয়া আপকা শপ কা নাম কিয়া হ্যায়? সাদিয়া কলেকশন এন্ড ট্রেকিং, ট্রেকিং আপ একদম আপকা মার্কেট মেই পড়তা হ্যায় না? জি জি। তো ইধার আপ দেখ লো, মতলব অন্দর ঘুস কে দেখা রো, ইধার স্লিপার্স হ্যায়, উপর টোপি হ্যায়, ব্যাগস ভি হ্যায়, আর ট্রেকিং কা তো সামান পুরা একদম ভর ভর কে হ্যায়, মতলব ট্রেকিং প্যান্টস হ্যায়, টি শার্ট বগেরা হ্যায়, আর বাহার মে স্লিপিং ব্যাগ বগেরা, ম্যাটস, মতলব লগভগ সবই চিজ রাখতে হ্যায় না? জি জি। ট্রেকিং কি আমি একটু বাংলায় বলে দিই, যখন বেশি শহর থেকে এসে অন্নপূর্ণা সার্কিট স্টার্ট করবেন অনেকেই হয়তো এসে পৌঁছে যাবেন, যেমন আমি এসে গেছিলাম আমার হেড টর্চ ভুলে গেছিলাম, এখান থেকে দাদার কাছ থেকে নিলাম, অনেকটাই অনেক বহুতই সস্তা মে মেরে হাম লোগো দিয়া, মতলব আপ যাব আও তো ইধার একবার ভিজিট ভি কর সকতে। এখানে আমাদের সব টাকা গোনা চলছে, কারণ আয়নারে আমরা টাকা নিয়ে এসেছি, তো এখানে নেপালি কারেন্সিতে কনভার্ট করাতে হবে, কারণ আমরা রাক্সোল ওই জায়গাটা করলে হতো কিন্তু আমাদের বাসের ড্রাইভাররা এত আমাদেরকে ধোকাধাড়ি করে দিল যে পরে হবে ভালো জায়গায় ভালো রেট করে দেবো। যাই হোক, এখন আমরা সেই টাকাগুলো এখানে বেশি শহরে এসে কিছু আমাদের ইন্ডিয়ান কিছু দোকান আছে সেখানে বা আরও এদিক ওদিক করে করার চেষ্টা করছি, আর কতদূর কী করা যায় তত আপডেট দিচ্ছি। আরও সাথে সাথে আরও একটা ইনফরমেশন আপনাকে জানানো, এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে আমাদের চয়নদা নেপালি কারেন্সি, হ্যাঁ নেপালি কারেন্সির কোনটা কত টাকা দেখিয়ে দিচ্ছি, তবে এখানে সবগুলোই 500 টাকার নোট, হাজার এগুলো 500, এগুলো 500, আর এগুলো হাজার, আমাদের এই হচ্ছে গাইড দাদা যাবে, আর গাইড দাদা হচ্ছে গিয়ে টোটাল আমাদের 3000 টাকা করে পার ডেতে হিসাব, এটা 9 দিনে 9 দিনে 7000 টাকা, সেটা অনেক রিকোয়েস্ট বার্গেনিং করে 25 আমরা দাঁড় করিয়েছি। আমাদের গুড মর্নিং তো আপনাকে জানিয়ে দিয়েছি, বেশি শহর থেকে সকালে আমরা হাত এদিক ওদিক করে সব কিছু কাজগুলো করছি, মানে গাইডের কথা, তারপরে টাকা এক্সচেঞ্জ করার জন্য, আর সাথে সাথে আমাদের এই হোটেল থেকে সকালে আমরা এখন খাচ্ছি ব্রেকফাস্ট, এদের ইনক্লুডিং যেটা কালকের ডিনার এবং ব্রেকফাস্ট ছিল, এই সঙ্গে আপনি এত বড় একটা মাগের একটা পাচ্ছেন চা, আর সাথে ব্রেড, তরকারি, অমলেট, কিছুটা কলা দিয়েছে কাটা। কোথায় পারমিটটা হয় আপনাকে জানাচ্ছি, বেশি শহরের ওখানে আপনার গাড়ি নেওয়া হবে, আর এদিকে পেছনে গেলে SBI-এর ব্যাঙ্ক, আর এই জায়গাতে দেখেন ওসিন ফ্যান্সি স্টোর কিংবা আরও দুই একটা লোকাল হোটেল, এই জায়গাটা দেখতে পাচ্ছেন,
আর এই পাশেই অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এই জায়গাতেই আমাদের পারমিট করতে হবে। এন্ট্রি পারমিটের টাইম দেখে নিন। এটা হচ্ছে কি অন্য সার্কিটের ফর্ম। এখানে দেখতেই পাচ্ছেন কী কী লিখতে হবে না লিখতে হবে, এখানে সার্কিটটা অফ করতে হবে। সবাই হচ্ছে কি এর জন্য আইডি প্রুফ আর হচ্ছে কি ছবি, এই দুটো জিনিস লাগবে। আমাদের জার্নি এই বিশেষ শহর থেকে ছামের উদ্দেশ্যে আমরা করলাম শুরু, আর এইটুকু গাড়ি ভাড়াতে আমরা যাচ্ছি। এটা ভাইয়া কত টাইম লাগেগা? 2 ঘন্টা 7 ঘন্টা লাগেগা, 6 7 ঘন্টা লাগেগা আবি। আরে বাবা 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 টাইম লাগেগা, মানে পৌঁছতে পৌঁছতে শাম হয়ে যাবেগা শায়দ। আর কত ভাড়া নিচ্ছি না নিচ্ছি আমি এখানটাতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ আমি গাড়ি ভাড়ার কাছেই ছিলাম না, কত কিছু বুকিং হয়েছে। আমাদের ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ করতে একটু সময় লেগে গেল। আপনি অবশ্যই এলে রাক্সুল থেকে যখন আসবেন বীরগঞ্জে ওখানেই ভাড়া করিয়ে নেবেন। মানে কীভাবে আমরা করলাম সেটা আপনাকে জানিয়ে রাখি। এখানে যখন পৌঁছাবেন বেশি শহরে যদি দরকার হয় এক্সচেঞ্জ, এখানে কিছু বিহারিদের দোকান আছে আর কি, তো ওরা ওদের কাছে ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জের একটা কিন্তু অপশান আছে, কারণ ওরা বাড়িতে টাকা পাঠায় বা ওদের কাছে যেহেতু মানে ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে আপনি কিছু চাইলে পড়াতে পারেন। এই হচ্ছে কি আপনাকে একটা অপশান দিলাম। এরপরে আমাদের জার্নি শুরু বেশি শহর থেকে ছামের উদ্দেশ্যে। চারিদিকে সবুজ গাছপালার মধ্যে যেতে তো ভালোই লেগেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আস্তার সেই বেহাল রাস্তার অবস্থা দেখলে সত্যি আপনার খুবই খারাপ লাগবে। আর সেই রাস্তা দিয়ে আমরা আজকে যাবো কিন্তু 6 ঘন্টা। চলুন রাস্তার অবস্থা দেখি, বাইরের প্রকৃতি দেখি, সাথে সাথে আপনাকেও দেখাই। হাসি মজা চলতে চলতে আমাদের গাড়িও যাচ্ছি। তবে একটা কথা বলে রাখা, রাস্তা সম্পর্কে গুড একটা ভালো ইমেজ নিয়ে আসবেন, রাস্তা মোটামুটি খারাপ। আর এই রাস্তায় বৃষ্টি হলে তো বলে কথা নেই, প্রচণ্ড রাস্তা তখন আরও খারাপ হয়ে যায়। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে রেন্ডু খোলা ব্রিজ। এই রেন্ডু খোলা ব্রিজ এটা হচ্ছে গিয়ে ছামে যাওয়ার পথে, বেশি দূর থেকে আমরা আসছি বেসিক্যালি, ঘন্টাখানেক মতো এরকম রাইড হবে মানে গাড়িতে আসছি। হ্যাঁ, আর এটা জানিয়ে রাখি যারা সোলো ট্রাভেল করবেন কিংবা দু তিনজনে যাদের কাছে ক্ষেত্রে পুরো গাড়িটা অ্যাভেল করতে বা একটু অসুবিধা হবে, তারা হচ্ছে গিয়ে বেশি শহর থেকে চলে আসতে পারবেন এই মানে একটা শেয়ার গাড়ি যায়, সকাল সকাল যায় যে হোমস্টেতে থাকবেন বা হোটেলে সেখানে জিজ্ঞাসা করে নেবেন। পার হেড 3000 টাকা করে নেপালি কারেন্সিতে নেবে পৌঁছানোর জন্য। আমরা এই গাড়িটা বুক করেছি টোটালি 20000 টাকায়, 9 জনের 20000 টাকায়, মানে ধরুন 9 দুগুণে 18 2000 সামথিং নিচ্ছে। যদি আপনি শেয়ারে আসতে চান তাহলে এটা 3000 টাকা নেপালি কারেন্সিতে নেবে যখন আপনি পৌঁছতে যাবেন ছামে বেশি শহর থেকে। আমরা এই যে ছোটো বলবো শহর বলবো কি জানি না, ছোটো একটা এই আর কি মফস্বল, তো এটা আমরা বেশি শহর থেকে চলে এসেছি। জায়গাটার নাম জগৎ, 28 কিলোমিটার ফ্রম বেশি শহর, ছোট জগতের ওই ছোট্ট মানে গাঁওটা বলুন বা এটা পেরিয়ে আমরা এই জায়গাটাতে এসেছি। এই হোটেলের নাম ফাম কিছুই নেই যদিও, এখানে হালকা ফুলকা আমাদের লাঞ্চ খাবো বলে। ওয়াও, এখানে দিদিদের হচ্ছে কি এখানে এলাম, এখানেই হচ্ছে কি হবে খাওয়া দাওয়া। আর এদের এখানে রেট 500 করে বলছিল, তো অনেক কিছু বার্গেনিং ফার্গেনিং করে 400 আমরা ডান করতে পারলাম। এখানে খাওয়া দাওয়ার অ্যাম্বিয়েন্সটা বলুন, বা জানালা খুললেই চারিদিকে নদীর সেই রিভার এরিয়াটা, কিছু কিছু অসিন্দা। ভালো, এটাই হচ্ছে গিয়ে ছাদের এদের লোকেশন ভিউ সব কিছু। এই বেসিক্যালি একটা ভাত দেবে, পাঁপড় দেবে, দুটো সবজির মধ্যে একটা শাক দেবে, একটা এমনি সবজি, চাটনি, আলু ভাজা, এই
চেকিং পোস্ট, আর এখান থেকে তাল ভিলেজটা দেখা যাচ্ছে নিচে। এই যে ভিলেজ, এটাই তাল। দাঁড়িয়েছি ধারাপানিতে, আর ধারাপানিতে চেকপোস্টে চেকিং হবে আমাদের হয়ে। দাজু যাচ্ছে, মানে যিনি আমাদের গাইড আছেন। এখানে পারমিটের জন্য আমাদের সবকিছু ব্যবস্থা হচ্ছে। আজ কিতনা পার্সন উপর গয়া মানন কে লিয়ে? মানন কে লিয়ে অভি 38 জন আজ হোগা। 38 জন অভি তক কা? আচ্ছা, 38 जन मतलब क्या? मतलब कम है क्या, ज्यादा है? बहुत कम है, कम है ना। मतलब मौसम का टाइम कितना होता है? सौ हो जाता है ना? दो तीन सौ भी हो जाता है। अच्छा अच्छा, মানে বেশি পিক টাইম থাকে তখন 200-300 বেশি চলে যায়। এখন আজকে 70-75 জন যাচ্ছে আমাদেরকে নিয়ে, মানে অতটা চাপ নেই এই আর কি। এটা হচ্ছে মেরা আইডি কার্ড, দেখলো সৌমদিয়ে মাইতি। ডেট অফ ইস্যু 22/5/2023, এন্ট্রি ফি, পারমিট ফি সব কিছু নিয়ে। এটা হচ্ছে কি, তবে এখানে একটা সুব্যবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় যেখানে গাড়ি দাঁড়াবে বা এই দাঁড়াবে প্রপার টয়লেট আছে। আপনি চাইলে মানে একটু ওয়েট করে নিতে পারেন, 10-15 মিনিট, তার বেশি পড়বে না। আমরা আবার এখানে টয়লেটে আপনি আপনার কী বলে মানে ছোটো কাম বড়ো কাম যে কিছু পায় আপনি চাইলে করতে পারেন। আর যারা আমার মহিলা শ্রোতারা বা মেয়েরা, তাদেরও কোনো অসুবিধে নেই। এখানে এই ফেসিলিটিটা নেপালে আমাকে খুব ভালো লেগেছে, যেটা যে আপনার কোনো টয়লেটের ইস্যু নেই, মানে যেখানে হয়তো কিছুই নেই, হয়তো 1-2 কিলোমিটার এপাশে পড়ে সেখানে টয়লেট আপনি পেয়ে যাবেন। আমরা যেখানে আসি এখানে তার হচ্ছে গিয়ে ডাইনিং রুমের হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্স। আমাদের এখন রুমটা এখনো দেখানো হয়নি, তো সেটা দেখাবো অবশ্যই। তার আগে এখানে সুন্দর করে চেয়ারগুলো কুশন টুশনগুলো খুব সুন্দর দেওয়া আছে। আচ্ছা, ফর্ক অ্যান্ড স্পুন সব কিছু একসঙ্গে বসে প্রায় 20-25 জন তো খাওয়া দাওয়া করতে পারবে। সাথে সাথে চা, কফি গ্লাস, উপরে যদি একটু দারুপান করেন কিংবা
নুডলস বলুন বা স্যুপের জন্য সব কিছুই। গাড়ি মন্ডলা মেনু চাট, এর রেট কেমন কি দেখে দিচ্ছি। টি কফি ব্ল্যাক টি কাপ 60 আর 75 700 এমপি, পাতা নেই। ব্রেড 350 প্লেন, প্লেন চাপাটি 2 পিস 350, ডিভিডেন্ড ব্রেড 400। দামগুলো একবার আপনি দেখে নিন পরে। ভেজ মোমো 450 খাবেন কি, দাম শুনে চমকে যাবেন। রাইস 550 ভেজ রাইস কারি। রাত্রেবেলা আমাদের ডিনার চলে এসছে, এই হোটেলে আছি আর এখানে রাত্রেবেলা খাওয়ার ভাতটাও ভালো, পাঁপড় দিয়েছে, দুটো তরকারি, ডাল, এটাই আর কি বাঙালির খাবার। আর এটা দামি প্রায় 500 সামথিং কত টাকা নিচ্ছে রাত্রে খাওয়ার আর হোটেলটা নেই, আপনাকে জানাচ্ছি রুমে গিয়ে। চলুন হ্যাঁ খাওয়া দাওয়া করি। আর আমাদের রুমটা এমনি চারিদিকে কাঠের এ দিয়ে, প্লাগ পয়েন্ট চার্জার আছে, আর এটা একটা বেড আর এদিকে ডবল বেড, মোটামুটি 3 বেডের এই রুমটা। 400-500 টাকা ভাড়া বলেছিল, কমিয়ে সমিয়ে 300 টাকায় নামানো হয়েছে। খাওয়া দাওয়াটা কোনো রকমই কমানো যাচ্ছে না, খাওয়া দাওয়ার এখানে রেটটা প্রচণ্ড হাই, সে কারণে 600 টাকা বলেছিল, সেখানে কমিয়ে সমিয়ে এই 400-500 এমনি একটা করা হয়েছে। জানি না 500 একটু বেশি হবে আই থিঙ্ক। একটা জিনিস ভালো, ওয়েস্টার্ন টয়লেট আছে, আর 2 নম্বর এই চার্জিং ফ্যাসিলিটিটা আপনার আপনি পাবেন এই এখানে এলে আমাদের এই হোমস্টেটা। সব কিছু ডিটেলস, নাম নাম্বার সব কিছু দিয়ে দেবো। আরও অনেক জায়গা এখানে এসে থাকার পাবেন এ ছামেতে, মোটামুটি এটা তার মধ্যে একটা হচ্ছে বিষয়। আর হ্যাঁ ওয়াইফাই ফেসিলিটিও এখানে আছে, তবে ওয়াইফাইয়ের যে খুব বেশি স্পিড না হলে মোটামুটি ভালো স্পিড। भैया क्या बता रहे हो, जो ये डेड हेवन, डेड हेवन है ओ लाना सर। हाँ जो स्वर्ग गांव, स्वर्ग गांव जो लोग मर जाता है स्वर्ग लोग ऊपर स्वर्ग जाता है जी सर, इधर से स्वर्ग जाता है जी सर। अच्छा लोग मर जाएगा तो स्वर्ग में मतलब।